আমার মা বইন হল হরুহন থেকে গুছি কাউন্দুর উগারের দাঙ্গায় দাঙ্গায় আটের সুযোগ পাইলে দান খাইত এখন এটা বলেন তো মানবানি হুরু অম্বিকে বলে ছোট 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 মেজ 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 আর গে মনে মনে কর বাবি করা তো মেজ যদি কোনোদিন সুযোগ করতাম বাড়িতে লইয়া একবারে বেঙ্গলোর মাতো না ওলা রাইট রানি না না মাতো না আগে আগে হুনা যাইতো আবিতে সুগ্রিন যাইতা কি আবিতে সুগ্রিন তো সুগ্রিন লইয়া যাইতাম এরে এখন হুনা যায় নয় হুরুটা তুইয়া বেটি আর তিন হুরুটা বেটা আলার লগে গেছে কি ওলা চলন না চলন না মাতো না আগে আগে হুনা যাইতো আবিতে বেটিং বাগিতাম আবিতে বেটেন তো সুগ্রিন তো সুগ্রিন লইয়া যাইতা কি এরে এখন বিয়া তো তা খালি বুমি কম বদিতরা আর আমরা এটা বেটিন সাইকেল আলা কাফল লইয়া আওয়ার বাদে বহরাই ধরো মাতো না মাত আছে না মিজা মুলবীর বউ গর্তা কি উগা উগি কত্রা বড় ভাবি কইলে রে মুলবী মাতে সব টাইম কোন দেত্রা নি মাইলা ভাবি ছায়া একগুল লইবার হইলে লইলাও ও মুলে সবের বউ কইতা বাবা রে জালে ফার্মিশন দিয়া আসুন আমি আর ফেলই না বাস হইয়া লাভ নাই তাই নো লুকাইয়া ছায়া লইতরা বলা বর্তমানে চললেন না চললেন না মাতো না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মার গর্ভ থাকা অবস্থা ফেটো থাকা অবস্থা 18 পারা কোরআন শরীফ জবানে ঘোষণ করে হো সুবহানাল্লাহ মাদ্রাসা থেকে আইছো আয়া বাপ কইতা মায় দিলেছন বাপ দেখুন বাপ এখন টান্ডা মারবার ও পরিমাণ গরম হইছন গরমে কইলাম মা জান মায়া মে ঠান্ডা ভাত খাইতাম না ওর সময় মায় উঠাখন আব্দুল কাদের এন গরম দেখাইও না বাবা এন গরম দেখাই বাদ লাগা নাই তোমারে কত কষ্ট করিয়া ফালেছে আর ফাইনতে তো বিয়া হবাতে মা বাপ পালাইয়া যান গিয়া আব্দুল কাদের তুমি আর মার কোন কাম লাগবাই বাবা তুমি মায়ের লগে বেয়াদবি করিও না ওর সময় মা উঠা হইলাম লগে লগে আব্দুল কাদের জেলানি ওঠা হইলাম মা জান মাই বলো নিমকার আমি মাত মাতরাই আম্মা জান আমি আব্দুল কাদের তোমার কোন খাম লাগলাম না মাই যে লুকাইলে মাত আসলো কোনোদিন কোন মাংস রেখেছে না মাই আজ যখন গুসরা তুলি দিস মাই কই দিতাম সুবাহান আল্লাহ বিলে বাবা কিতা কইতা হো বলে মাই একটা কথা তোমার মনে আছে নি একদিন এক ফকির আইলো আমরার উঠানো আর বাগে উঠান থেকে খেদাইয়া ও ফকির বার করলো এখান তুমি দেখলে আমি মনে আছে নি এখান খোয়ার লগে লগে মা জননে আঞ্জা হয়ে দর্শন আব্দুল কাদের জিলানি রে আর দরিয়া দগালো দুই চুমা দে হইলা যাবে রে এই ঘটনা কান্ত সত্য বাবা সুবহানাল্লাহ বলে আম্মা জান আমি আব্দুল কাদের কোন খাম লাগলাম না মাই এই সময় ছ মাস হয়েছে মাই তুমি কোসান বলে আব্দুল কাদের বাবা এই সময় মাত্র ছ মাস হয়েছে তুমি নো মায়ের ফেটু আসলা মার গর্ব আসলা সুবহানাল্লাহ বলে আম্মা জান আমি দেখলাম তোমার বেটু আল্লাহ আমারে ন দান করছন আর এগু আর দত না কর মাই আইসে আমার ইজ্জত নষ্ট করবার লাগিয়া এগু আর দত না কর ফকির রূপ ধরি আম্মা জান উঠানো আইসে আর মাই তুমি আপনার ডিবাতে চাল বার করি আপনার মুঠির তৈস আমি দেখলাম এই না কর মানে আপনারে নষ্ট করি লাইতো আর তোমার কোলো আমি আল্লাহ আর তোমার কোলো আমার আল্লাহ নর দান করছন আম্মা জান আমি নো বাগর রূপ ধরিয়াও উঠান তাকে ফকির খেদাইলাম ধরে হো সুবহানাল্লাহ মা কইল আল্লাহ আমার দুনিয়ার টাকা অবস্থা তেমনে আমার জান্নাতুল ফেরদৌস দিলাই হো সুবহানাল্লাহ ও মা তোর জন ভাই মসজিদ হয়ে গেছে আসর আজান হইলা মাই যে আরো বোধটা গৌর হয়েছে আসর নামাজ হয়ে যায় কর্ম ও ভাই গেছেন দরিয়া তো যুগ হতাম যাই সময় আপনার দরিয়ার মধ্যে গিয়ে আমার আসর রুজু হল্লা হুজুর শেষ হওয়ার মধ্যে দেখলা দরিয়ার মধ্যে মাছে গাইতেছে আব্দুল কাদের জিলানের অবগতা মনে হইল রে দেখলাম দরিয়াত মাছে গাই দিছে তে এই দরিয়ার মধ্যে কেমন বড় মাছ আছে ও মাছ গুন্তারে ডাক দে একবার গুন্তা দেখি আমার শোক যাইতাম সুবহানাল্লাহ হইলা এ দরিয়ার মাছ
আমি আব্দুল কাদেরের দাস দিয়ে আমার সামনে তোমরা জলদি করে আও। এই কথা হওয়ার লগে লগে ভাই দরিয়ার মধ্যে যত মাছ আসলাও সারা সোনার মাছ উড়াও ফালাইয়া ফারো উঠা শুরু করলা সুবহানাল্লাহ। জুলাইখা ওয়ে বলে এসব কি হইল সোনার ভাবে লোয়ার বেড়ি খে দিল কুয়ায় ভরি খান্দে সবে হাইরে আয় মরণ কালে দেখলাম না রে বাবু মায় এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরের বাদে সাবা নিলেন তাহাকে জুড়ে হো সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আমার নিমাইসান ঘুরি আল্লাহর লগে প্রেমের রসি লাগাইছিলাও আমার টাঁটু টাকুর দিয়ে আল্লাহর লগে প্রেমের রসি লাগাইছিলাও আমার মসজিদ বাসান দিয়ে আল্লাহর লগে প্রেমের রসি লাগাইছিলাম দূরে কর সুবহানাল্লাহ। শুধু তাও নাই যে সময় সাগরের থেকে সারা মাছক না সোনার মাছ হইয়া ফালাইয়া উঠা শুরু করলাও অবাই ফানে চলে কুম্ভীর আসলো ও কুম্ভীর ওনার লড়াক করে আপনার ভাল মারি উঠি আইছে আইয়া সাই আব্দুল কাদের জিলানি রে খামল মারি দিত ও সময় আব্দুল কাদের জিলানি উঠা হয়ে কুম্ভীর খাল লগে ব্যাধ্য বিপদ তুন আমারে শুনস না নে আমার নাম নো আব্দুল কাদের জিলানি আমি আমার মায়ের ফেটো থাকতে সময় 18 বড় কোরআন শরীফ মুখস্থ করছে সুবহানাল্লাহ। সিনচনে সিন চনে কম্বীর সিনচনে আমার নামে তো আব্দুল কাদের জিলানি আমার নামে তো আব্দুল কাদের জিলানি জিলানি নাম কম্বীর যেখন শুনিল বাগিল বাগিল কম্বীর বাগিল 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 কম্বীর বাগিল জোরে কর সুবহানাল্লাহ। এক লগে কব সিনচনি সিন চনে কম্বীর সিনচনি আমার নামে তো আব্দুল কাদের জিলানি আমার নামে তো আব্দুল কাদের জিলানি জিলানি নাম কম্বীর যেখন শুনিল বাগিল বাগিল কম্বীর বাগিল জোরে কর সুবহানাল্লাহ। আইলা গড় যাইতা গিয়া শরণ নমাজ হইলা আম্মা জান আই তোমার ভয় একটা বিরাকে দেখাইছে মাই জলদি করে হন যাইতাম দিয়া শরণ নমাজ মাইজি দরিয়া তো দূর শেষ করছে আর যেমনে মাই দেখলাম দরিয়ার মধ্যে আপনার বড় একটা মাছে গাই দিছে মাই মাছরা ডাক ডাক হইলাম দরিয়ার মাছ আমার সামনে আও তোমার টান্ডে আমি দেখতাম এখান খোয়ার লগে লগে আম্মা জান দরিয়া টান্না যে তো মাছ আসলাও এটা সোনার মাছ উড়াও আম্মা জান আমার সামনে ফালাইয়া উঠি আইসন জোরে কর সুবহানাল্লাহ। কইলা আব্দুল কাদের এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়া কি তোমার মা কোনা দিন বেগনা বেটাইন তোর সামনে গেছে না আব্দুল কাদের তোমার মা কোনা দিন বিনা উজে তোমার কোনো খানে খাওয়াইছে না এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়া কি হোক সুবহানাল্লাহ। আর আমরা এটা বেটিন সাইকেল এলাকা কাপড় লই আওয়ার বাদে বহরাই ধরো মাতো না মাত আছে না মিজা মূলবীর বউ ঘর থাকে উগাও বিপত্রা বড় ভাবি কইলে রে মূলবী মাতে সব টাইম কোনো দেত্রা নি মাইলা ভাবি ছায়া একগুলো লইবার হইলে লইলাও ও মূলে সবের বউ কইতা বাবা রে জালে পারমিশন দিয়া আসুন আমি আর ফেলই না বাস হইয়া লাভ নাই তাই না লুকাইয়া ছায়া লুকরা বলা বর্তমানে চললেন না চললেন না মাতো না মা বই নহল আব্দুল কাদের জিলানির মা উঠা হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়া কি কোনদিন তোমার মা বেগনা বেটাইন তোর সামনে বার হইছ না কোনদিন তোমার মা
মায়ের একটা গফ রয়ে গেছে কি যেমনে দরিয়ার মাছ শোনা হইয়া হওয়া শুরু হসন আম্মা যান দেখি কুম্ভীর ফল মারে উঠে গেছে আমার খাইতো সামনে আইছে কইলাম কুম্ভীর আমার নাম আব্দুল কাদের জিলানি এই কথার হওয়ার লগে লগে মাই দে আপনার কুম্ভীর আপনার ডরাইয়া বাগল মা ওটা কইল আব্দুল কাদের এটা তোমার হইরা কি নাই তোমার মা কোনদিন ফজর নামাজ সালাত করছে না তোমার মা কোনদিন তাজুদ নামাজ মিস নাই আব্দুল কাদের কোনদিন তোমার মা বেগনা বেটাইন তোর লগে মারছি না মা হল যে তোর নে কইবা আর ওলা তোর নে কইবা কইলা একটা মাই এখন যাই গিয়ে আশ্রম নমাজ নমাজ পড়ি আইয়া গপ বাকি গেল এন ঘর্ম এক ডাকাই যদি অলিস বত ফড়ি রয় আমার বুজুর্গ হল আমি ভাই হল ডাকাই ত্রেয়াল্লাই অলি বানাইতে সেকেন্ড লাগে না ফয়েজে আউলিয়া যারা ফয়েজ ফাইব তারা রইলাম বাবা ফয়েজের বড় সাই আল্লাহ পরোয়াই আমার কইল না নৈরা সাম দরদি মুর্শিদের হাতে মুর্শিদ কুঞ্জন সিননি বাতুনি নমাজের বেদে জাননি দরদি মুর্শিদের হাতে মুর্শিদ কুঞ্জন চিননি বাতুনি নমাজের বেদে জাননি সাগর হইতে উঠে দেও বাতাসের জুড়ে আবর হইয়া গরে ফবনের বনে আশিক হইয়া লো মাসুকের খবর বন্ধু নির্দনি আর দন আমি নে পাই মোরে মোলা তোমার দর্শন ও বন্ধু আমি তোমারে ডাকি রে রাত্রি নিশা কালে রে হান্নান মান্নান বন্ধুরে জুড়ে হো সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী গেছেন মসজিদ ও আশ্রম নমাজও আর ডাকাই তো হইল রে ফির সাপ তো নমাজ গেছেন কি আমি হামাইয়া আনামাতে সাতো উঠিয়া বই আর যখন রাত ফির সব ঘুমাই যাইবা গোটটা কি সারা মাল দিয়ে দেখব কি আব্দুল কাদের জিলানী মসজিদ রয়েছেন আশ্রম নমাজ আর সুর হামাইয়া আনামাতে সাতোর উত্তর কোনাত বই গেছে আশ্রম নমাজ শেষ হয়েছে আব্দুল কাদের জিলানী অবাই মসজিদ থেকে বারে সোনার যে কেন করে করে ভাই তাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুজুর টান এক গ্লাস গরম পানি আনি দেখবা ডেইলি দুই তিনটা প্রোগ্রাম গলায় ধরেন না মাথা তো কিতা হরে গিয়া আশ্রম নমাজ পড়ি বাড়ি মুখা রওনা হইছো আইয়া বাইন গেটির মুখো রাস্তার গেটির সামনে এক ফাল মানুষ উবার যারা যারা খাম দিত্রাক যেমনি আব্দুল কাদের জিলানী আইলাম ও সময় উঠা হইল হজর আমরার গার্জিয়ান সর করতে বাসলা হজর আসর আজানের সময় মারা গেছন আমরা তামে আসরাম নামাজ হয়ে মাঠে দিলাইছে হজর জলদি করি আমরা একজন সর করতে দেও হইলা বায়ু হাল মেহমান আর মেহমান দারে করা শূন্য তুমি তান কোন চিন্তা করিও না তোমার তান স্বর কত আমার সাতর উত্তর কোনাত বাত আছেন জুরে হো সুবহানাল্লাহ এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম হইতে হাওয়া ফদা ফেম খেলি বারে লাগি আল্লাহ ফেম বাজারে থাকি আশিক সারা পুরুষ নারী হাবিয়া দোজকি দেখো মোল্লার খেল কুমড়া খুদু তৈয়া রাখলা হইরের ভিতরে তেল জুড়ে গো সুবহানাল্লাহ ও বন্ধু ওয়া ওয়া উরে যাতে সিকন খালা বাঙ্গা ঘরে ডিক লাগাইয়া কোটায় কোটায় তালা এক এক কোটার মাঝে মাস সত্তর হাজার তালা সত্তর হাজার তালা করবে জাতর ঘর দিশা ও বন্ধু নির্দনে আর দন আমি নি ভাই মোরে মোলা তোমার দর্শন জুড়ে গো সুবহানাল্লাহ
সূরার ফুরসির সময় জাগাত নেই, মাতন্না জাগাত নেই। এখন রাজ্যসভু রায় রাত দশটার সময় যেমন রাত দশটার সময় আপনার ওয়াজ থাকে যাইতলা বাড়ি ফত যদি গিয়া হয় আপনার গরু একগুল সুরে লইয়া যার গি এগুলে বান্দার বাদে গার মানুষ যায় নাই বা টাইম চিতা হইবা বিলে যে বুঝছে না রে গুর মাথা আতাইয়া আর দোগাল দুগু কিস দিয়া সারি দো যেগু আমরা মাইর বাসা কই হুঙ্গা বিলে যে বুঝছে না গুর মাথা আতাইয়া দুগু দোগাল হুঙ্গা দিয়া সারি দো ওখান হইবা নি মোর দুসা বহ বরঞ্চ রায় নাই বা কইবা এ সাইসো কিতারে খালি হরদম কিতা কইবা সাইসো কিতারে খালি হরদম দেও একটা মাংস হইতো না মারিও না ডাকাইতা জামনা বনতে আব্দুল কারে জিলানে কইত্রা বাবা কই চিন্তা করিও না তোমার টান্সর কত আমার সাতর ঘরে উত্তর কোনাত বুয়া তাসন জোরে কো সুবহানাল্লাহ আর কোরআন শরীফ আল্লাহ কইত্রা ফুসাইনার মদর আয়াত নাই কোরআন শরীফ আল্লাহ কইত্রা আল্লাহর মাত লা তারনা তোমার রহমাতিল্লাহ বন্দা বন্দি হল যদি ফা করে মান গুনা করে লাও আমার রহমত থেকে তোমরা নৈরা সইও নাও বন্দা তোবা করি লাও শুকুর ফানি ফলাই বালখান ফলাই দে আর জিন্দাগের গুনা খান সামনে রেখে খান দিয়াও বন্দা তুন তোবা করি লাও আমি আল্লাহ তরে সেকেন্ড ক্লাস তো না মাফ দিলাই মুসুবহান আল্লাহ দেখাই তো কর আল্লাহ আল্লাহ জানে না অত বড় অলির লোকে বেয়াদবি করে লাইছে আল্লাহ তুমি আমার মা ফরিয়া দেও আল্লাহ তুমি আমার মা ফরিয়া দেও সুবহান আল্লাহ আশি কমে কেম জাগায় মাসু কমসে পৌঁছিও বাঘে গলমে কেম জাগায় বল বল সে পৌঁছিও আশি কমে কেম জাগায় মাসু কমসে পৌঁছিও বাঘে গলমে কেম জাগায় বল বল সে পৌঁছিও ও ভাই আশিকে তার মাসুকর খবর জানে আর মাসুকে তার আশিকর খবর জানে সুবহানাল্লাহ সারা মাংসর মেহমান দারি করলাও মাগরিবের নামাজের সময় লাগে যার গে সারা মাংস কইলা হুজুর আমরা এই টাঙ্গি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ রান্ধা জমাতে করতাম আমরা সর কতব খানো দেও কইলা বাবা হল ও আমার সাথে উঠো তুমি যা নসুরি ভাই উঠো উঠা উত্তর কুনার থেকে সর কতব লামাইয়া নজরে হো সুবহানাল্লাহ যাই সময় দেখাইত লামাইয়া আল্লাহ আনার লগে লগে আপনার দেখাইতে চকর ফানে চাললো কান্দেল হইল আমি জানি না আপনি অত বড় হলে আমি ভুল হইলে সে আপনি আমার মা ফরিয়া দেও আব্দুল কারি জেলানে ওটা হইল বাবারে তুমি কোনো ভুল হস না আল্লাহ তোমার খেরো বেড়া লাগাইয়াও আমার সাথে আমি আর তুই চল বাবা তুমি হামাইশলা দেখাই তুই যাও আর বারো ইয়া যাও তুমি স্বর কত জোরে হো সুবহান আল্লাহ মানুষ বিদায় দিয়া গেলা গ্যা মার হইলাম মা যান আই তোমার ভয় আর একটা বিরাকে দেখাইছে মাই তুমি হনো এক ডাকাই তাই হামাইছিল চাতু উঠিয়া বসে নমাজ রাত নিশা বলে আমরা ঘর থেকে সামান লইয়া যাইতো ও ডাকাইত বেটারে মাই দে তোমার ভয় আসলো নমাজের বাদে ঘর থেকে সর কত বানাইয়া বার করছে ও মাই উঠে কত্র বাবা আব্দুল কাদের এটা তোমার হুজা কিনা কোনোদিন তোমার মা আমি স্বামীর না ফরমানে করছে না আব্দুল কাদের তোমার মা কোনোদিন স্বামীর না ফরমানে করছে না কোনোদিন তোমার মায় স্বামীর কথার বাড়া গেছে না আব্দুল কাদের এটা তোমার ভিড়া কিনা এটা তোমার মার ভিড়া কে সুবহান আল্লাহ এর লাগে রাজ্য সবুরের বনিনি ইয়াদ রাখিও যে বেটে স্বামীর বিনা ওডারে ও বোন গেলা বাবার বাড়িত নাইয়র আর বাবার বাড়িত নাইয়র গিয়া স্বামীর বিনা ওডারে গেলা গে তোমার বনির বাড়িত নবী যখন মা বই নকল এই বেটে বেশ তাকিয়া দুদক ফাড়া মারি দিছে এই বেটির হেটু আল্লাহ কান্ত সব দিতা না এই বেটির হেটু আল্লাহ নির্মাণ গুরু দিতা না এই বেটির হেটু আল্লাহ বাসান্দি দিতা না এই বেটির হেটু আল্লাহ ফুল তুলে দিতা না এই বেটির হেটু আল্লাহ রায় ঘুরে দিতা না এই বেটির হেটু আল্লাহ আরেক গো বাম্পার মদ খারা দিবা না উজুবিল্লাহ ইতা বেমার আমরা সমাজও আছে না নি বেটি গেছে বহর বাড়ি
সামনে তো বহর ভাই কোটার দুজন নানি দেখবা ইনো গিয়া বেঠি রাতলা আছে আমার বনির বাড়ি অটো অ্যাক্সিডেন্ট হইয়া ভাঙ্গিছে আ এখন বেটা খবর খবর ভাইয়া কয় তাইলে আমি কইলাম নি বনির বাড়ি যাই তো এমনো তাই খালা বেঠি বিয়া করিয়া বিপদ দিয়েছি বাপর ইজ্জতর কারণে লইয়া খাইয়া খেদাইয়ার না এখন হাত ভাঙ্গিছে তার বনির বাড়ির জবাব লাগিয়া আমি তো তাইরে কইছি না বনির বাড়ি যাই তো এখন আরে গুয়াং কাম না তাই মাইলা বোন দিল জান মু নাউজুবিল্লাহ এই বেমারটা কি গিয়ে হারাইছো না ফরমান বেটে না নে এমনো তাই খালা রং কম বেটা বাহর ইজ্জত লইয়া খাইলা যেমনে উনতে বাহর বাইত গান আমি আপনার বনির বাড়ি জবাব লাগিয়া হাত ভাঙ্গিছে এখন বেটা কই আমি তাইরে কইয়া দিছিলাম বনির বাড়ি যাই তো হাত ভাঙ্গিছে এখন আমি আর হাত ভাঙ্গাই গুয়াং কাম না তাই মাইলা বোন দিল জান মু হকা নাউজুবিল্লাহ বেমারটা খেয়া রাইলো বেটে নানি আব্দুল কাদের জিলানের মা হইলা বাবা আব্দুল কাদের কোনদিন তোমার মা স্বামী বিনা ডরে ঘর থেকে কোনো খানে গেছি না কোনো মাংসর লগে মাতেছে না বাবা আব্দুল কাদের এটা তোমার হুড়াকে নাই এটা তোমার মার হুড়াকে সুবহান আল্লাহ হইলা আব্দুল কাদের আইজ একটা বাবা ওয়াদা করাই লইতাম আমি মাই যাদেন মর্ম আব্দুল কাদের আমার লগে তুমি খবর যাইবা নে ওই সময় আব্দুল কাদের জিলানি ওটা কইলো আম্মা জান মাই খবর বিতে যাইতাম না বারে থাকতাম মাই ওটা কইলো আব্দুল কাদের মাই যাদেন মারা যাইম মায়ের খবর ভার বাত রই যায় যে তো বিল পর্যন্ত দেখবা নাই আল্লাহ ব্যস্ত মাইরে সোনার ভালন দেশন কত বিল উঠি আইতায় নাই আব্দুল কাদের জিলানি ওটা কইলো আম্মা জান আমি আল্লাহর লগে ওয়াদা করলাম আর আপনার লগে ওয়াদা করছো হোক ইনশাআল্লাহ নেক আউলাদ রাখিয়া গেলে ভাই দুনিয়া তো সম্মান আগের তো সম্মান মাগরিবের আজানের সময় লাগি গেছে হইলা মাই যখন যাই গিয়া আবার বাদে বাদ বাকি গপ পুরা ধর্ম ও ভাই মাগরিবের নামাজ যাইতাল যাইতে সময় কত ভাই লাগ বেটি আপনার চোখের ভানি ফালাইয়া খালে যারা যারা খান্তে খান্তে রাস্তার মধ্যে আপনার আটে আটে যাইতাল ও সময় আব্দুল কাদের জিলানি ওটা কইল হ গো মা ও মা তোমার খর্গ তোমার মারাম আছে ও বেটি কি তার লাগে তুমি এত কান্দা কান্দরায় লগে লগে সেই বেটি ওটা হইলে ও বাবা আমার কোন মাংস মাসে না আমার কোন মাংস গাইলেছে না আমার কোন মাংস মন তুলি কোন কথা কইছে না বাবা আমি এক দুঃখ খান দিয়ার আমি সালে জঙ্গের কাছে যাইয়ার আমার বাড়িত নয়টা ফুড়ি আমার কোন ফুয়াইন নাই আর আমার স্বামী আইন বড় গরম আমার স্বামী কইছেন এখন আমার শরীর বলা নাই আমার সামনে কইছো যদি এই বছর ফুড়ি ফাইলাই আমার রাস্তা আমারে খেদাই দুবাও এর লাগি বাবা আমি যাইয়া সালে জঙ্গে সাহর কাছে এবার আল্লাহ ফুয়া দিবা না ফুড়ি দিবাও ওখানে আমি আল্লাহর কাছ থেকে ওখানে আমি সালে জঙ্গের কাছ থেকে খবর লইতাম সুবহান আল্লাহ হইলা মাই যারা নি সালে জঙ্গে সাহর কাছে বিলে দিও বিলে খুলবে তো তবিল টাইম খুলবা না এই বছর হুয়া হইবা আইও না ও বেটি গেলা আপনার সালে জঙ্গে গেছে আর কইলাম মা জান তুমি আমার মা সমান বেটি ভাই আমি আমার রিবন নমাজ পড়িয়া মসজিদ আছে যাইতে লাখ পড়িয়া যাই আমার বদল কখন আর বাই হল আব্দুল কাদের জিলানি যাই সময় মসজিদ মাগরিবন নমাজ পড়ে বার হইলাম নমাজ পড়িয়া বার হইয়া ভাই ও বেটি আবার খান্দি খান্দি আরে কইলা মা কিতার লাগে খান্দ না গো বেটি বেলে বাবা আমি ও দুঃখে খান্দি আর ফির সব কইছো না আল্লাহর আগর খবর কইতা ভরতা না তাই গ্যারান্টি দিতা ভরতা না আল্লাহর আগর খবর কইতা ভরতা না যাদুরে এখন মাটা ফুড়ি পাইছে আর এবার যদি আল্লাহ আমার ঘরে ফুড়ি দিলাই আমার স্বামী গরম কইছো না আমার আর রাখতা না বলে মা গুসা তুলি লইছ বাড়ির যে নয়টা ফুড়ি তুলে আসলাই গিয়া ভাইবা তোমার নয়টা ফুড়ি জোয়ান ফুয়াই গেছেন দূরে সুবহান আল্লাহ বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো ও বন্ধু ওয়া ওয়া উড়ে যাতে চুকন খালাও বান্দা করে ডেক লাগাইয়া কোটায় কোটায় টালাও নিশিতে তুলিতে ভুলে যাইও রে বমরা নিশিতে তুলিতে ভুলে যাইও জোরে কো সুবহান আল্লাহ কইলা ও মা দাও তুমি বাড়ির যে নয়টা ফুড়ি তুই আস নাই গিয়া ভাইবা নয় গো তোমার জোয়ান হুয়া আর এই বছর আল্লাহ তোমার ঘরে হুয়া দিবা জোরে কো সুবহান আল্লাহ যেমনে সালে জঙ্গিয়া হন চন
শুনার লগে লগে বায়াত গল্লা লয়সন আর লইয়া আপনার কাদানে শুরু করসন আব্দুল কাদের জিলানি দৌড়া শুরু করসন যাইতে যাইতে আপনার কবরস্থানের দ্বারে দিয়ে যাইতরা কইলা কোন মুমিন মুসলমান নাই নেরে আমারে বাঁচাও আমারে বাঁচাও কোন মুমিন মুসলমান নাই নে এই কথা হওয়ার লগে লগে আমার বুজুর্গ হল ওবাই কবিরস্থানে যত মৈয়ত হল আসলাও সারা মৈয়ত হল উঠিয়াও আব্দুল কাদের জিলানের খরইয়া দৌড়া শুরু হল্লা জুড়ে হ সুবহান আল্লাহ জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা শুরু হরসং আব্দুল কাদের জিলানি ওটা হইলা কেউ নাই নিরে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও এই কথা হওয়ার লগে লগে বায়ু হল কবিস্তান আপনার যে তো মৈয়ত আসলাও সারা মৈয়ত হল উঠিয়াও আব্দুল কাদের জিলানের ঘরইয়া দৌড়া শুরু হল জোরে হল সুবহান আল্লাহ আল্লাহ থেকে আওয়াজ আইল হে সালে জঙ্গি আর তুমি একবারও না আমার আব্দুল কাদের দারকে যাইও নাও আর নাইলে আমি আল্লাহ তোমার অলায়তের দড়ি লাইয়ার আমার আব্দুল কাদের দারকে যাইও নাও আমার আশিক রেখে যাইও নাও আমার বৈশাখ রেখে যাইও নাও যদি খেদানে বাদ দাও না যে তো কবিস্তান মৈয়ত হল আসন ইটা নগদ উঠে যাই বাগিয়াও নগদ জমি নকিয়ামত আরম্ভ হয়ে যাইব সুবহান আল্লাহ কত বড় সুরা কি দেখাইছেন নানি গড়ি আইলা বাড়ে আইয়া মারে হইতাম মা যান মাই তোমার ভয়ারে কাফিরাকে দেখাইছে আম্মা যান নটা শুক্রের আপনার নটা ফুয়া বানাইলাম আর গ্যারান্টি দিছি আমা গ এই বছর তুমি ফুয়া পাইবা হোক সুবহান আল্লাহ ওটা হইল আব্দুল কাদির এটা কোন তোমার ফিরাকে নে এটা তোমার মার ফিরাকে তোমার মায় কোনদিন দেখনা বেটার লগে মারছি না এর লাগে শরীরে তো আইছে মা বই নহাল মন করো বাইর লগে মাত্রা নাই ফুহুর করো বাইর লগে মাত্রা নাই সাজার করো বাইর লগে মাত্রা নাই হরু হন্দি কর লগে মাত্রা নাই আমার মা বই নহাল হরু হন্দি কি গুছি কাউন দূর উগারে জাঙ্গাই জাঙ্গাই আটের সুযোগ পাইলে দান খাইত এখন এটা বনিতে মানবানি হরু হন্দি কি বলে ছোট 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 মেজ 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 আরে মনে মনে কর বাবি করা তো মেজ যদি কোনোদিন সুযোগ করতাম বাড়িতে লইয়া একবারে বেঙ্গলোর মাতো না ওলা রাইটটা নি না মাতো না আগে আগে হুনা যাইতো আবিতে সুগ্রিন যাইতা কি আবিতে সুগ্রিন তো সুগ্রিন লইয়া যাইতাম এরে এখন হুনা যায় নয় হুরুটা তুইয়া বেটি আরে তিন হুরুটা বেটালার লগে গেছে কি ওলা চলেন না চলে না মাতো না আগে আগে হুনা যাইতো আবিতে বেটিং বাগিতাম আবিতে বেটাইতে সুগ্রিন তো সুগ্রিন লইয়া যাইতা কি এরে এখন বিয়াটি ওটা খালি আব্দুল কাদের জিলানি লগে লগে তার মা উঠে হইল বাবা আব্দুল কাদের এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়াকে তোমার মা কোনোদিন ব্যাগ না বেটাইন দেখছে না আব্দুল কাদের কোনোদিন তোমার মা ব্যাগ না বেটাইন তোর লগে মাতেছে না এটা তোমার হুড়া কি নাই এটা তোমার মার হুড়া কি হোক সুবহান আল্লাহ এর লাগে আমার রাজ্য সফুরের মা বই নহাল বেটিং যে তো নে কইবা তোমার কান গত্তা কি ওলা ওলিও হলাইবা আব্দুল কাদের জিলানি কই নাম মা যান মায়ের সামনে মা গফরে লাইছে মাই কিতা গফরে যে ভাত বাকি গফলান তা ঘুরাও মায় কইল আব্দুল কাদের তোমার লগে শেষ হওয়া দেখান তা বাবা কত বড় বলি হয়েছ একমাত্র মা দয়া হয়েছ একটা ওয়াদা করাইতাম বাবা আমি মাই যাতেন মরম বাবা তুমি আমার খবরের ঘরে বাত রইতাই যত বিল পর্যন্ত দেখবে না আল্লাহ ব্যস্ত মাইরে সোনার ফালাম দেশন অত বিল পর্যন্ত উঠে আইতেন না সুবহান ও মুসলিম চিন্তা করো না
इस्लाम से कहे से ले मेरे को किया दाय करो नाम इस्लाम से काफ़द कर यासन अल्लाह रब्बाना मरनेर आगे एक बार चिंता करो ना दुनियार दंदार आखिर खंदार हदीस बर्णनार मुस्लिम चिंता करो ना इस्लाम से कहे से ले मेरे को किया दाय करो ना हजार हजार से ले मेरा ख्रिस्टानेर मत ना जाने आ सोले तारा एहो दर मतन ओइसबे सेले मेदर जुआब ओइसबे सेले मेदर जुआब पिता माता देना मुस्लिम चिंता करो ना इस्लाम से कहे सेले मेरे को किया दाय करो ना हजार हजार सेले मेरा ख्रिस्टानेर मतन ना जाने आ सोले तारा एहो दर मतन ओइसबे सेले मेदर जुआब पिता माता देना मुस्लिम चिंता करो ना इस्लाम से कहे सेले मेरे को किया दाय करो ना हदीस तर्जुमा আল্লাহ রাসূলের ফরমান যে মুরব্বি তোমার হুয়া নামাজ পড়ে নিনা নাল তোমার গবেগ না বেতন দল লগে ফম মাতে নিনা নাল তোমার হুড়িয়ে পর্দা করে নিনা নাল তোমার বিবিয়ে পর্দা করে নিনা নাল এই সব খবর যে গার্জেন দল নাল আল্লাহ রাসূল ফরমান শুনেন দয়স আদ দয়স লা ইয়াদখুলু নাল জান্নাত ওয়াদাও এসা হুসাইন আহমদের মাত নাই ভবানী হুরির মাত না মা বইন হল আল্লাহ রাসূলের হাদিস আর দয়সুল্লাহ ইয়াদখুলু নাল জান্নাত বাদা আও কামা কাল আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ রাসূল ফরমান দয়স কো কোন ব্যস্ত রইতে পারত না সাহাবা কেরাম হল কইলা ইয়া রাসূলুল্লাহ ও মানুষ তো দয়স রে মানছে অনর কথা হন বিয়া হয় নবী কইলা ভাই সাহাবা কেরাম হল এই মানুষ তো হলে দয়স নাই যে মুরব্বিয়ে কান ফুয়া ফর্দা করে নিনা নাল ফুয়া নামাজ ফুয়ে নিনা নাল ফুয়ে ফর্দা করে নিনা নাল ফুয়ে নামাজ ফুয়ে নিনা নাল বিবিয়ে ফর্দা করে নিনা নাল বিবিয়ে নামাজ ফুয়ে নিনা নাল এই সব খবর যে গার্জেন্টে লই নাল এই নয় তাহলা দয়াত আব্দুল সোলা ইয়াদ হলো নাল জান্নাত বাদা আমার বজর গহনার ভাই হল আল্লাহ রাসূল ফরমান দয়াত কো কোন ব্যস্ত রইতে পারত না এক মাত আর দ্বিতীয় মাত আল্লাহ তাআলা কোরআন শরীফে কইরা ইন্না সলাতা তানহা আনিল ফাকশাই ওয়াল মুনকার ওয়ালা যিকুল্লাহি আকবার নিত্য নামাজে ও ভাই যত বুড়াই আছে এটা সারা বুড়াই থাকি আপনার নামাজে আপনার বলাইত লইয়াই বসো সুবহানাল্লাহ আউরা মুমিন সবাই মিলি নামাজে পড়িতে নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে